আজ পয়লা এপ্রিল বুথের লাইনে দাঁড়াবেন নন্দীগ্রাম সহ বাংলার 30টি কেন্দ্রের ভোটাররা। তার আগে বুধবার দুপুরে গোঘাটার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাতে অনেকটাই বদলার সুর শুনিয়েছিলেন। রাতে তাই নিয়ে ফুঁসে উঠলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা চাপাদানির সংযুক্ত মোর্চার প্রার্থী আব্দুল মান্নান। সাফ জানিয়ে দিলেন, মমতার এই বক্তব্য আসলে বিশ্বাসঘাতকের আত্মনাদ। দিদির বক্তব্য ছিল, আমি সব বহিরাগত গুন্ডাদের ভিডিও দিয়ে রেখেছি, ইলেকশনটা হয়ে যাক, তারপরে দেখব কত ধানে কত চাল, দেখব কোন গদ্দার তোমাদের কতটা শেল্টার দিতে পারে। কোথায় যাবে, দিল্লি না কোথায় যাবে বিহার, কোথায় যাবে উত্তরপ্রদেশ? যেখানেই যাও, রবীন মান্নাকে খুন করে যদি মনে করো ছাড়া পাবে, কান ধরে টেনে নিয়ে আসবো বাংলায়। মান্নান সাহেব এদিন বলেন, মমতা একটা বিশ্বাসঘাতক ও কংগ্রেসের কাঁধে ভর করে সরকারে এসে কংগ্রেস ভাড়ার খেলায় নেমেছিল। খাতায় কলমে কংগ্রেসের বিধায়ককে তৃণমূলের জেলা সভাপতি করেছিলেন। আজকে আবার সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন তিনি, ওকে কেউ বিশ্বাস করে না, ও অধিকারীদের নিয়ে নন্দীগ্রাম আন্দোলন করেছিল, আজকে তাদেরকে শত্রু বলছে। কেন? কারণ ও কাউকে বিশ্বাস করে না, আর ওকেও কেউ বিশ্বাস করে না। বিদায়ী বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হলে তাহলে এই মন্তব্য কেন, তার স্পষ্ট জবাব, এসব আসলে শেষ সময়ে বিশ্বাসঘাতকের আত্মনাদ, কর্মীদের মনোবল চাঙ্গা করতে চাইছেন। অনেকের মতে নন্দীগ্রাম সহ এবার গোটা রাজ্যের শক্ত প্রতিদ্বন্দ্বিতা। সেই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলের অনেকের মত, এর ফলে বিপন্ন হতে পারে তৃণমূল কর্মীরাই, কারণ তারা যদি ভোটের সময় মাঠে ময়দানে বদলার কথা বলেন আর ফল হয় উল্টো, তখন পরিস্থিতি অন্য হতে পারে, যা নিয়ে অনেকেরই আশঙ্কা রয়েছে।